হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখতে পাচ্ছ আমরা স্টেশনে আছি, এখানে বিদ্যাসাগর জংশনে। তো এখানে বসে আছি আমরা, এখন ওয়েট করছি ট্রেনের জন্য। আমরা চললাম আজকে ডাক্তার দেখাতে, কারণ আমার কদিন থেকে পেটে ব্যথাটা আবার শুরু হয়েছে, তো অনেক দিন দেখানো হয়নি, সেজন্য আজকে আমরা ডাক্তার দেখাতে চললাম। এখানে আমি আর বাবু বসে আছি, আর তোমাদের দাদাভাই গেল টিকিট কাটতে, তো ওখান থেকে টিকিট কেটে নিয়ে এসে এবার ট্রেনের খবর এখনও হয়নি। অ্যানাউন্সমেন্ট হলেই আমরা ওই সাইডে একটু এগোবো, কারণ ওই সাইডে এগোলে আমরা একটু সিটটা পাবো, এই সাইডে সিটটা অতটা পাওয়া যায় না। তো দেখো বাবু কেমন আড় চোখে দেখছে, আর একবার করে অন্যদিকে তাকাচ্ছে, ট্রেনটার দিকেও তাকাচ্ছে। তো এবার দেখো আমরা এখানে বসে আছি সীতারামপুর, এটা জাংশন, সীতারামপুর জাংশনে বসে আছি। এখান থেকে ট্রেন ধরবো ধানবাদ যাওয়ার জন্য। তো এটা এখানে ট্রেনের খবর হয়ে গেছে, এখানেও আমি বিদ্যাসাগর থেকে ট্রেনে উঠে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার কিছু শ্বশুরবাড়ির মানে লোকেরা ছিল আর কি, তাদের সাথে গল্প করতে করতে আমার টাইমটা পেরিয়ে গেছিলো, মনেই ছিল না যে ক্যামেরা অন করতে হবে। এখানে দেখো কথা বলতে বলতে ট্রেন চলে এলো, আমরা ট্রেনে উঠে পড়েছি। ওই ট্রেনেও যতটা ভিড় ছিল, এই ট্রেনেও মোটামুটি একটু কম ছিল ভিড়টা, তাও ভিড় ছিল, একটু সিট পেয়েছিলাম। আর আগেকার ট্রেনটাতে তো সিট পাওয়া মানে খুব দুঃসাধ্য হয়ে গেছিলো, তাও কোনো রকমের একটু সিট করে জায়গা করে বসেছিলাম। এই সাইডে দেখো ট্রেন ছুটছে খুব স্পিডে, এক্সপ্রেস ট্রেন এটা, সেই জন্য একটু স্পিডেই চলছে, লোকালগুলোতে একটু স্লোভাবে চলে, তাই এটা এক্সপ্রেস বলে একটু তাড়াতাড়ি চললাম আর কি, এবারে পৌঁছে যাব। এই সাইডে দেখো একটা জিনিস কি সুন্দর না, এটা এটা হচ্ছে দামোদর নদী, দামোদর নদী পেরিয়ে যেতে হয়। তো দেখো এখানে কত মানে ধোবারা কাপড় কেচে পরে মেলে রেখেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে না, রং বেরং কাপড়গুলো, মানে আমার দেখেই খুব সুন্দর লাগছিলো, সেজন্য আমি এটা ক্যামেরাতে শ্যুট করলাম আর কি। তো নদীটা পেরিয়ে গেল, তাও দেখো কত কাপড় মিলে রেখেছে রং বেরঙের। এখানে দেখো আমরা পৌঁছে গেছি, স্টেশন থেকে পায়ে হেঁটেই আসতে হয়, সামনে খুব একটা দূরে নয়, তো চলে এলাম, এখানে পৌঁছে গেছি ডাক্তারের কাছে। এখনও পর্যন্ত ডাক্তার আসেনি, আমরা সকাল 7টায় পৌঁছে গেছি, ডাক্তার আসবে সকাল 10টায়। তো এখানে দেখো আমি বসে আছি, আর ভিড় মোটামুটি হয়েছে, এখনও আরও ভিড় হবে, মানে এটা কিছুই হয়নি আর কি। এখন সবে সকাল 9টা, তাতেই এত ভিড়, তো আমি গিয়ে দেখছিলাম ফাঁকা, সেজন্য আমি জায়গা পেয়ে গেছিলাম আগে, মানে আমার এটা এক নম্বর লাইন আর কি, এভাবে লাইন লাগাতে হয় এখানে, তো আমি এক নম্বরে লাইন পেয়ে গেছিলাম, আর বাবুকে বললাম ভিডিওটা শ্যুট করতে। এদিকে দেখো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার চলে এলাম, বাড়ি চললাম, এখানে টেকার পেয়েছি। ওখানে জানো তো এখন কি টেকার না দেখতেই পাওয়া যায় না, কিন্তু এখানে টেকার দেখতে পাওয়া যায়। জায়গাটার নাম হচ্ছে কুমারডুবি, আর এমনি ধানবাদ বলা চলে, কিন্তু কুমারডুবি জায়গাটার নাম। তো দেখো টেকারে চেপে গেছি, প্রচণ্ড টেকারে ভিড় ছিল, মানে যত পারছে লোক ঠাসা করে নিচ্ছে আর কি। এখানে দেখো দাঁড়িয়েছিল টেকারটা, কী সুন্দর দেখো, মানে মাটির তল থেকে জল বেরোচ্ছে, সেটা আমি মানে আমার দেখতে খুব ভালো লাগলো, তার জন্য ক্যামেরা ক্যাপচার করলাম। এই সাইডে আমরা স্টেশন পৌঁছে গেছি, চিত্তরঞ্জন স্টেশন, এখান থেকে আমরা ট্রেন ধরব। ট্রেনের খবর এখনও হয়নি, অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম, তার জন্য স্টেশনে বসেছিলাম। খুব একটা রোদ ছিল না, মেঘলা মেঘলাই করেছিল, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আমরা ভিজিনি ঠিক, কিন্তু বাড়ি যেতে যেতে একটু টিপটা বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর কি। তো এখানে দেখো গরম প্রচণ্ড লাগছে, ঠিক আছে, যেমন বৃষ্টি হওয়ার আগে যে গরমটা লাগে, সেই গরমটা অতিরিক্ত গরম লাগছিল আর কি। আর আমি তো বাড়িতে এখন শাড়ি পরি না, যার জন্য শাড়ি পরা অভ্যেসটা চলে গেছে, আর তার জন্য শাড়ি পরে আরও অস্বস্তি বোধ করছিলাম। তো বন্ধুরা আমরা ট্রেন পেয়ে গেছিলাম, এবার আমরা আবার বিদ্যাসাগর স্টেশনে নেমে গেছি, আর ট্রেনের মধ্যে থেকে আর কোনো কিছুই আমি ক্যামেরায় বন্দি করতে এখনও পারিনি। দেখো বাবু কেমন আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, এই ওভারব্রিজটা নতুন করলো, তো এই ওভারব্রিজটা এমন করেছে পুরো ঘুরপাকের মতো করে দিয়েছে, এই সাইড থেকে ওই সাইড, ওই সাইড থেকে ওই সাইড, দেখো কত মেঘ এসছে আকাশে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। বন্ধুরা এবার আমরা বাড়ি চললাম, টাটা গুড বাই, সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।